বাংলাদেশ আফগানিস্তান প্রথম ম্যাচে আফসোস, প্রথম ইনিংস শেষে বাংলাদেশ ক্যাপ্টেনের সবচেয়ে বড় আফসোস নবীর সময়ে, যখন নবীর 37 রানে খেলছিলেন, রিশাদের বলে তার প্যাডে বল লাগে, কিপার মুশফিক এবং বোলার রিশাদ আপিল করেছেন, আম্পায়ার আউট দেননি, তবে তারা কনফিউজ ছিলেন, হয়তো গ্লাভসে লেগেছে, কিন্তু পরবর্তীতে রিপ্লেতে দেখা গেল নবীর গ্লাভসে লাগেনি, বল প্যাডেই লেগেছে এবং একদম প্লাম এলবিডব্লিউ, যেটা আম্পায়ার দেয়নি, বাংলাদেশের রিভিউ না নিয়ে বড় বিপদে, কারণ 33তম ওভারে এই ঘটনাটা, ঠিক 10 ওভার আগে 23তম ওভারে বাংলাদেশ রিশাদের বলে মুশফিক একটা এজের আবেদন করেন, আম্পায়ার আউট দেয়নি, রিভিউ নিতে বাধ্য করা হয় শান্তকে, সেই রিভিউটা বাংলাদেশ নষ্ট করে, ওই যে ব্যাক অফ দ্য মাইন্ডে একটা রিভিউ বাংলাদেশ নষ্ট করে, সে কারণে হয়তো পরবর্তীতে ওই রিভিউটা নেওয়ার সাহস পায়নি, সেটার একটা বড় ধাক্কা কিন্তু বাংলাদেশ পেয়েছে, খেয়েছে। 235 রান আফগানিস্তান করেছে, 2 বল আগে অল আউট হয়ে গিয়েছে আহিয়ান, মুস্তাফিজ এবং তাসকিন 4টা 4টা করে উইকেট নিয়েছে, 71 রানে আফগানিস্তানের 5 উইকেট যাওয়ার পরে নবী এবং হাসমতুল্লাহ শহীদি, নামটা এবার ঠিক বলেছি, আগের লাইভে কঠিন হয়ে গিয়েছিল নামটা উচ্চারণ করা, দুজনে 104 রানের পার্টনারশিপ, বাংলাদেশের রিভিউ না নেয়ার একটা কষ্ট, ক্যাচ উঠেছে সেটা রিয়াদ সেই পর্যন্ত যেতে পারেনি, হয়তো ফ্লাইট মিস করছে, সবকিছু মিলিয়ে এই পিচে আফগানিস্তানের এভাবে ঘুরে দাঁড়ানো, মুস্তাফিজের বোলিং, 235-236 রানের টার্গেট, কি মনে হয় বাংলাদেশ কি ম্যাচে আছে এখনো? না, এখন পর্যন্ত মানে আশা ছেড়ে দেওয়ার মতো আসলে কোনো কিছু হয়নি। বাংলাদেশ যদি আসলে খুব বাজে আসলে পারফর্ম করে, খুব বাজে ব্যাটিং করে, তাহলে তো আসলে কঠিন হবে, এটা স্বাভাবিক। বাট আপনি যদি দেখেন ওভারঅল ঠিক যেভাবে আসলে এক্সপেকটেশন ছিল আমাদের, যে বাংলাদেশ আফগানিস্তানকে আরেকটু কম রানের মধ্যে, যখন কিনা 71 রানে 5টা উইকেট পড়ে গেল, তখন আমরা আশা করেছিলাম যে তাদেরকে অনেক কম রানে আমরা আসলে বেঁধে দিতে পারবো এবং তারা এত দূর যাবে এটা কিন্তু আমরা কোনোভাবেই ভাবিনি। 104 রানে যে একটা পার্টনারশিপ করেছে নবী এবং শাহিদি, আপনি দেখেন সেখানে আপনি একটা রিভিউর কথা বললেন যেটা নেয়নি, সেটার আফসোস আছে। অন্যদিকে অন্যদিকে বোলাররা যেই ধরনের বোলিং করেছেন সেটা নিয়েও কিন্তু একটা আফসোস হতে পারে, কারণ অলমোস্ট প্রায় 6 রেটে রান রেটে আসলে তারা কিন্তু সেটা রানটা তুলেছে, এরকম একটা চাপের মধ্যে পড়েও তারা আসলে রানটা নিয়েছে। এবং আপনি যদি দেখেন সবশেষ পাঁচ ওভারে তারা 40 রান নিয়েছে, 3টা উইকেট গিয়েছে, কিন্তু 40টা রান নিয়েছে, অর্থাৎ শেষের দিকে গিয়ে তাদের যেই ধরনের রানের গতিটা চালু রাখা দরকার ছিল সেটা বেশ ভালোভাবে রেখেছে, এবং 8 রান রেট শেষ 5 ওভারে 8 রান রেট তারা নিয়েছে, অর্থাৎ 40 রান নিয়েছে তারা 5 ওভারে, বেশ ভালো একটা মানে রান রেট, এবং শেষের দিকে গিয়ে আসলে তাদের যেই জায়গাটায় রানটাকে নিয়ে যাওয়া দরকার ছিল সেটা কিন্তু তারা নিয়ে গিয়েছে। এই ধরনের ম্যাচের ক্ষেত্রে কি হয় আসলে রূপক, দেখা যায় যে আসলে মেন্টালি অনেক বেশি এগিয়ে যায় যে দলটা একটু ব্যাকফুটে থাকে, ওখান থেকে ঘুরে দাঁড়িয়ে যখন এরকম একটা স্কোর করে, হয়তোবা সেটা 250 ছোঁয়নি কিংবা 250 উপরে হয়নি, কিন্তু মেন্টালি অনেক বেশি কিন্তু আসলে বুস্ট আপ করে ওই দলটাকে, যে আমরা প্রতিপক্ষকে এখন আসলে আমরা ধরে দিতে পারবো, কারণ আমরা ভালো ব্যাটিং করেছি, খারাপ অবস্থায় ছিলাম, চেষ্টা করতে পেরেছি আপে থেকে, সো এখন আসলে আমাদের প্রেশার ক্রিয়েট করতে হবে প্রতিপক্ষ ব্যাটারদের দিকে। সো এই জায়গাটায় আফগানিস্তান অবশ্যই এগিয়ে আছে। যদি বোলিং বিবেচনা করেন, আফগানিস্তানের বোলিংটা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস বোলিং, আপনি যদি দেখেন চারজন স্পিনার আছে তারা, একজনই মানে একদমই, আপনি যদি দেখেন দুজন স্পিনার তো একেবারে ওয়ার্ল্ড ক্লাস পরীক্ষিত এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার মোহাম্মদ নবী এবং রশিদ খানের কথা বলতে হয়, তাদের পারফরমেন্স নিয়ে আসলে নতুন করে কোনো কিছু বলার নেই, দুজনকে খেলতে এমনিতেই সমস্যা হয়, এর বাইরে আরো দুজন স্পিনার আছে গাজানফার এবং খারতি, দুজনই নতুন, তবে তাদের এই পিচে আসলে তারা খুবই ইফেক্টিভ হতে পারে। মুস্তাফিজ যেমন বোলিং করেছে নাহিয়ান, শুরুতে একদম ভেঙে চুরে দিয়েছে তাদের টপ অর্ডার, ফজলত ফারুকি কিন্তু আছে বাংলাদেশের বিপক্ষে, তার ট্র্যাক রেকর্ড ভালো, মানে একদম সবাইকে সিঙ্গেল ডিজিটে ফেরানোর আগের ইতিহাস আমরা দেখেছি, পাশাপাশি তাদের যে স্পিন অ্যাটাক, 3-4টা মানে ওয়ার্ল্ড ক্লাস বোলার আছে, সেই জায়গাটাতে আসলে 235 রান অনেক সময় 270-280 রান হয়ে যায়। তিনজন মানে খুবই ভালো বোলার, যেটা বললাম ফারুকি, ফজল হক ফারুকি, রশিদ খান এবং মোহাম্মদ নবী, এদেরকে তো বাংলাদেশ সবসময় আসলে স্ট্রাগল করে, বাট এই তিনজনকে খেলার অভিজ্ঞতাটাও কিন্তু বাংলাদেশের আছে এবং তাদের মাথায় আছে আসলে কিভাবে তাদেরকে মোকাবেলা করতে হবে, এটা একটা পার্ট। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে নতুন দুজন স্পিনার, একজন লেফট আর্ম অর্থোডক্স বোলার আর একজন হচ্ছেন অফ স্পিনার, মুজিবের মতো আর কি, অফ ব্রেক বোলার, রাইট, মুজিব নেই কিন্তু মুজিবের অভাবটা তিনি হয়তো বা পূরণ করে দিতে পারেন। এই দুজনকে কিন্তু বাংলাদেশ সেভাবে খেলেনি, দুজনকে চিনে না, অপরিচিত, নর্মালি এই ধরনের ম্যাচগুলোতে তারা কিন্তু আসলে একটা এক্সপেক্টর হয়ে উঠতে পারে, হয়ে ওঠে নর্মালি অনেক সময়,
সো এই দুইটা বোলারকে বাংলাদেশের খেলাটা আমার কাছে মনে হয় রশিদ নবী কিংবা ফজল হক ফারুকিকে খেলার চাইতে বেশি চ্যালেঞ্জিং হবে এবং এই দুইটা বোলার আপনি যদি দেখেন এই শারজাতেই সাউথ আফ্রিকার বিপক্ষে যে সিরিজটা আফগানিস্তান জিতেছিল সেখানে একটা ম্যাচে একজন 4 উইকেট নিয়েছিলেন আরেকজন 3 উইকেট নিয়েছিলেন সো এই উইকেটে তারা আসলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা যেহেতু তাদেরকে খেলে অভ্যস্ত না এই জায়গাটাই কিন্তু একটা গোলমাল বাঁধলেও বাঁধতে পারে রানও কম এই জায়গাটা বাংলাদেশকে আমার কাছে মনে হয় একটু সতর্ক থাকতে হবে যে তিনজন এক্সপিরিয়েন্স বোলার আছেন তাদেরকে খেলার অভিজ্ঞতা আছে সেখানটা হয়তো বাংলাদেশ মানে বুঝে শুনে খেললে পার পেয়ে যাবে বাট এই দুজনকে আমি মনে হয় যে একটু হলেও সাবধানতার সঙ্গে খেলতে হবে অবশ্যই আরেকটা বিষয় বাংলাদেশের লো পয়েন্ট এই ম্যাচে আমার কাছে মনে হয়েছে পেসারটা তো দুর্দান্ত করেছে শরীফুলি আসলে ব্রেক থ্রু দিয়ে পরবর্তীতে শেষের দিকে একটা উইকেট পেয়েছে তাসকিন শুরুতে ব্রেক থ্রু দিয়েছে পঞ্চম উইকেট তাসকিন পেয়েছে তাসকিন এবং মুস্তাফিজ মিলেই আসলে দুজন চারটা চারটা 8 উইকেট নিয়েছে শরীফুল একটা পেয়েছে এবং একটা রান আউট হয়েছে দুই স্পিনার রিশাদ এবং মিরাজ মিরাজ ইকোনমিক্যাল অর্থাৎ রান হয়তো 3 সামথিং রান দিয়েছে 10 ওভারে 32-33 এরকম কিন্তু রিশাদ অনেক বেশি এক্সপেন্সিভ ছিল এবং রিশাদের বলে আমরা দেখেছি বিশাল বিশাল ছক্কাও হাঁকিয়েছেন মোহাম্মদ নবী একটা ছক্কা তো মাঠের বাইরে 102 মিটার বলা হচ্ছিল এবং সেটা রাস্তায় গিয়ে পড়েছে যদিও মাঠটা আসলে গ্যালারি ছোট রাস্তাও খুব পাশে নাইয়ান সেই জায়গাটাতে রিশাদের ফর্মে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ সাকিব আল হাসান নেই বাংলাদেশের লেফট আর্ম অর্থোডক্স কোন স্পিনার এই ম্যাচে নেই খেলাতে পারেনি নাসিম আহমেদ নেই লেগ স্পিনার অর্থাৎ ডানহাতির এগেনস্ট দ্য টার্ম হতো সেই জায়গাটাতে রিশাদ কিন্তু ইফেক্টিভ রোল প্লে করতে পারেনি রিশাদ সবশেষ ভারত সিরিজেও কিন্তু একদম পিটুনি খেয়েছেন অনেক রান দিয়েছেন সবকিছু মিলে তার ফর্ম মিরাজ উইকেট পাচ্ছে না চট্টগ্রাম টেস্ট উইকেট পায়নি সবকিছু মিলে স্পিন ডিপার্টমেন্টে একটু দুর্বলতা মনে হচ্ছে না রশিদ কি বলে রিশাদ হোসেন আসলে মানে আমরা যেটা দেখেছি ইন্ডিয়ার বিপক্ষে টি-20 ম্যাচে যেভাবে আসলে একটা ম্যাচ আমরা দেখলাম পরপর 5টা ছক্কা হাঁকালো তার বলে এক ওভারে ওই জায়গাটা তার আত্মবিশ্বাসে একটা আসলে ঘাটতি পড়তেই পারে কিন্তু আসলে রিশাদ ইয়াং ক্রিকেটার তাকে ঘুরে দাঁড়ানোর মন্ত্রটা তাকে জানতে হবে আদারওয়াইজ আসলে যদি একটা ম্যাচে খারাপ করার কারণে আপনি ভেঙে পড়েন তাহলে কিন্তু আসলে ব্যাক করাটা খুব কঠিন হয়ে যাবে রিশাদ আমার কাছে মনে হয় এই জায়গাটা কাজ করছেন কাজ করবেন এবং তাকে আসলে মেন্টালি সাপোর্ট দিবেন সবচেয়ে বড় কথা দলে একজন লেগ স্পিন কোচ আছেন মুস্তাক আহমেদ এবং তিনি একই সাথে কোচের পাশাপাশি একজন মেন্টর হিসেবে কিন্তু তিনি দলের বিভিন্ন ক্রিকেটারের মেন্টর হিসেবে কাজ করেন বিলিফটা অনেক বেশি করেন এবং সবার মধ্যে সেই বিলিফটা আনার চেষ্টা করেন সো মুস্তাক আহমেদ আসলে আমার কাছে মনে হয় 1-to-1 রিশাদের সঙ্গে কাজ করবেন কয়েকদিন আগে বিকেএসবিতে ছুটে গিয়ে কিন্তু মুস্তাক আহমেদ আলাদা করে রিশাদ হোসেনের সঙ্গে কাজ করেছেন হয়তো একটু সময় লাগছে রিশাদের মানে ঘুরে দাঁড়াতে বা মানে নিজেকে আবার খুঁজে পেতে খুব স্বাভাবিক বাট আমার কাছে মনে হয় ঋষাদ খুব দ্রুত ফিরে আসাটা খুব জরুরি এবং তার বোলিংটা হচ্ছে আসল কাজ ব্যাটিংটা হয়তো বা তার অপশনাল বাট বোলিংটা কিন্তু তার আসল কাজ সে সেই বোলিংটা তাকে যদি ঠিকঠাক করতে হয় আমার কাছে মনে হয় তার যে বোলিং এর যে অস্ত্রগুলো এগুলো হয়তো প্রতিপক্ষ অনেক বেশি পড়াশোনা করে আসে অনেক বেশি অ্যানালাইসিস করে আসে তাকে নতুন নতুন আসলে মানে অস্ত্র বাড়াতে হবে বা যেগুলো আছে ওগুলো ধার বাড়াতে হবে আদারওয়াইজ আসলে টিকে থাকাটা খুব কঠিন হবে আজকের দিনে তিনি খুব ভালো বোলিং করেননি ঋষাদ হোসেন 8 ওভারে 46 রান দিয়েছেন 5.75 তার ইকোনমি ওই দিক থেকে বিবেচনা করলে ঋষাদ হোসেনের পারফরমেন্স একেবারে আপ টু দ্য মার্ক ছিল না হতাশাজনক বাট আমার কাছে মনে হয় যদি প্রয়োজন পড়ে আজকে ব্যাটিং দিয়ে ঋষাদ হোসেন সেটা আসলে পুষিয়ে দেওয়ার চেষ্টা করবে ব্যাটিং এ আপনি ব্যাটিং ইস্যুটা নিয়ে এসেছেন 236 রানের টার্গেট তাই তো রাইট 236 রানের টার্গেট এই পিচে এই মাঠে আসলে আফগানিস্তানের যে অ্যাটাক সেটা আসলে অনেক অন্যান্য মাঠের 280-300 রানের সমান আফগানিস্তানের যে দুর্দান্ত বোলিং অ্যাটাক এবং তারা এই কন্ডিশনে রেগুলার খেলে এই মাঠে তাদের বলা যায় তাদের হোম গ্রাউন্ডে সেখানে তাদের হাতের তালুর মতো চেনা একটা প্লাস পয়েন্ট হতে পারে কমেন্টেটররা বলছিলেন ম্যাচ শুরুর আগে যে সন্ধ্যার পরে ওখানে ডিউ পড়তে পারে যদি ডিউ হয় সেক্ষেত্রে আফগানিস্তান বোলারদের বিশেষ করে স্পিনারদের বলে গ্রিপ করাটা বল কারণে নতুন বলে কি স্পিনার দিয়ে শুরু হবে মনে হচ্ছে এক প্রান্ত থেকে পেসার আরেক প্রান্ত আমার মনে হচ্ছে স্পিনার শুরু হতে পারে থাকলে মুজিব তো ইউজুয়ালি করে বাংলাদেশের দুই ওপেনার বাহাতি হতে পারে তানজিত এবং সৌম্য যদি মিরাজকে মেকশিফট না করে ওয়ান ডাউনে শান্ত সেও বাহাতি টপ 3 যদি আপনার বাহাতি হয় আপনি তো একজন অফিস স্পিনার দিয়ে শুরুই করতে আমার কাছে কেন জন্য হচ্ছে নতুন বলে একজন স্পিনার দিয়ে শুরু এই জায়গাটাতে ফজল হক ফারুকি এবং গাজানফার মিস্টেরিয়াস অফিস স্পিনার সো এই জায়গাটাতে আসলে ব্যাটারদের রোলটা কেমন দেখছেন নাহিয়ান তানজিত তামিম সবশেষ যে ওডিআই বাংলাদেশ খেলেছে সেটা সম্মোর জায়গা কনক্রেশন সাবে নেমে সে মনে হয় 80 অড একটা ইনিংস খেলেছে ঠিক এর আগের ম্যাচে সম্মো আবার 50 হাকিয়েছিলেন নাজমুল শান্ত শ্রীলঙ্কার বিপক্ষে সেই সিরিজে সেঞ্চুরি হাকিয়েছেন মাঝখানে অনেক কিছু ঘটেছে টি-20 ওয়ার্ল্ড কাপ ভারত সিরিজ পাকিস্তান সিরিজ সাউথ আফ্রিকায় টেস্ট বাংলাদেশের ভালো থেকে খারাপ রেজাল্টই বেশি হয়েছে আমরা সেই সবশেষ যে ওডিআই সিরিজে বাংলাদেশ ভালো খেলছে সেটা মানুষ ভুলে গেছে
সেই ফর্মটা কি এরা আসলে কন্টিনিউ করতে পারবে কিনা এই পিচে এই কন্ডিশনে এই প্রতিপক্ষের বিপক্ষে কতটা চ্যালেঞ্জের? ওই যে চ্যালেঞ্জের অবশ্যই, আপনি যে বললেন যে মাঝখানে অনেক ঘটনা ঘটেছে, আপাতত ওই ঘটনাগুলোকে একেবারে ইরেজ করে দিতে হবে, মুছে দিতে হবে, হাতুড়ো নেই এবং ওই অতীতে ফিরে যেতে হবে যেখান থেকে আসলে বাংলাদেশ দল শেষ করেছিল, শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলেছিল। আপনি যেটা বললেন, সৌম্যর একটা ভালো ইনিংস আছে, তানজিদ তামিমের একটা ভালো ইনিংস আছে, নাজমুল শান্তর ভালো ইনিংস আছে, ওই জায়গাটায় ফিরে যেতে হবে, ওখান থেকে আবার শুরু করতে হবে। ওয়ান ডে তে বাংলাদেশ কিন্তু এমনিতেই অনেক বেশি ভালো দল, অনেক বেশি ভালো খেলে, অনেক বেশি সেন্স ভালো ওয়ান ডে তে বাংলাদেশ যখন আসলে মাঠে নামে। সো ওই বিষয়টা আমার কাছে মনে হয় এই ম্যাচেও তারা আসলে কাজে লাগাতে চাইবেন, এবং ওই টেস্ট ফরম্যাট এবং টি টোয়েন্টি ফরম্যাট বাকি রেখে, মানে সাইডে রেখে যদি আপনি বিবেচনা করেন, বাংলাদেশ আসলে কিন্তু ওয়ান ডে তে অনেক বেশি পরিণত। ওই যে পরিণত ব্যাপারটা, ওটা কিন্তু ওয়ান ডে খেলতে নামলেই তাদের মাথার পেছনে আসলে ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করে। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় তারা আসলে তাদের মতো করে আসলে সেরাটা খেলার চেষ্টা করবেন। ওয়ান ডে তে টি টোয়েন্টি চাইতে সময়টা বেশি পাওয়া যায়, একই সঙ্গে টেস্টে আসলে অন্যরকম লাল বলের খেলা, টেম্পারমেন্টের একটা বিষয় থাকে, ওখানে আসলে বাংলাদেশ কিছুটা পিছিয়ে আছে। বাট আমার কাছে মনে হয় যে ওয়ান ডে তে আফগানিস্তানের বিপক্ষে এই রান 236 রান আসলে করাটা বাংলাদেশের জন্য কঠিন হওয়ার কথা না, যদি না বাংলাদেশ দল আসলে খুব বাজে ক্রিকেট খেলে। তানজিদ তামিম, শান্ত এবং সৌম্য, এদের কাছ থেকে আসলে একটা ভালো স্টার্ট খুবই বেশি জরুরি, কারণ তারা যদি ভালো স্টার্ট না করতে পারেন, তো স্ট্রাইক রেট মানে আপনি তো স্ট্রাইক রেট 100 করার দরকার নেই, এখানে আপনি 90 করার দরকার নেই, আপনি যেহেতু ওভার প্রতি রান রেট ম্যাচ সিচুয়েশন অনুযায়ী খেলতে হবে। যদি উইকেট হাতে রেখে 10 ওভারে 30 করেন, সেটা তো আসলে পরবর্তীতে চাপের হওয়ার কথা না, তাই উইকেট হাতে রাখাটা ইম্পর্টেন্ট এই ধরনের ক্যালকুলেটেড ক্রিকেট ম্যাচে বলা যায়। রাইট, ক্যালকুলেটেড ক্রিকেট খেলতে হবে, এখানে 300 বলের খেলা আপনাকে 236 করতে হবে। ক্যালকুলেটিভ ক্রিকেট যদি আপনি খেলেন, মানে ওভার বাই ওভার চিন্তা করেন, আপনি প্রথম পাওয়ার প্লেটা কেমন খেলবেন, দ্বিতীয় পাওয়ার প্লেটা কেমন খেলবেন, ওভাবে যদি চিন্তা করে খেলতে থাকেন, আমার কাছে এটা খুব একটা কঠিন মনে হয় না। বাট স্টার্টিংটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, স্টার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি শুরুতে যদি টপ আউট অফ 3-4 উইকেট ফেলে দেন, মানে আফগানিস্তানের যে বোলিং লাইন আপ আপনাকে কিন্তু আসলে চাপে ফেলে দেবে তারা, এবং পরবর্তী ব্যাটারদের জন্য কাজটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। সো শুরুর দিকের বোলারদের আসলে মানে ভালো মতো দেখে শুনে খেলাটা খুব জরুরি, এবং যে নতুন দুজন বোলারের কথা বললাম যাদেরকে বাংলাদেশ খেলেনি, এদের ব্যাপারে আমার কাছে মনে খুব বেশি সাবধানে থাকাটা জরুরি, পচা সময়কে যেন আসলে না পাক না কাটে। মোহাম্মদ নবীর আসলে প্রশংসা করতেই হয়, কম করলেও আসলে হয়তো রাগ করতে পারে আমাদের উপরে, আসলে প্রশংসা এই বয়সে আসলে যেভাবে প্রশংসা দাবিদার, 40-এর আশপাশে বয়স, 71 রানে 5 উইকেট যাওয়ার পরে ক্যাপ্টেনের সাথে যেভাবে পজিটিভ ইন্টেন্টে ব্যাটিং করলেন, যেভাবে সিঙ্গেল রোটেট করলেন এবং বড় বড় ছক্কাও হাঁকালেন, মানে বল বুঝে, মেরিট বুঝে, উইকেট বুঝে খেললেন, এবং স্ট্রাইক রেটে মনে হয় 100-এর আশপাশে, যেভাবে 84 রানে একটা ইনিংস খেললেন, সেঞ্চুরি মিস করেছেন, তবে দলের জন্য এই 84 রান অনেক সময় 120 রানের ইনিংসের থেকেও বেশি কার্যকরী। বাংলাদেশের ব্যাটিং অর্ডারেও কিন্তু দুজন অভিজ্ঞ ক্রিকেটার আছেন, মুশফিক এবং মাহমুদুল্লাহ, নবীর মতোই আসলে এক্সপিরিয়েন্স, নবীর মতোই আসলে ক্রিকেটার, নবী যে ইনিংসটা খেলেছে সেই ইনিংসটাও কিন্তু এই দুজনের মধ্যে কারো কাছ থেকে, হয়তো বা দুজনের কাছ থেকেও দরকার হতে পারে যদি টপ অর্ডার কলাপস করে। মুশফিক এবং মাহমুদুল্লাহর আপডেটটা কি আসলে, তারা কোন শেপে আছে? মুশফিক তো আউট অফ ফর্ম অনেকদিন ধরেই, বিশেষ করে রেড বলের ক্রিকেটে গত 10 ইনিংসে আসলে কোনো 50 নেই, তারপর আসলে সবশেষ ওডিআই সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে একটা 50 ছিল। মাহমুদুল্লাহ রিয়াদও সাম্প্রতিক সময়ে বিশ্বকাপ ভারত সিরিজে টি টোয়েন্টি খেললেন, কোথাও রান করতে পারেননি। সবকিছু মিলে দুজনের প্রস্তুতি কেমন দেখেন, দুজনের এই চ্যালেঞ্জটা নিতে পারবে কিনা? আসলে না, এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, আসলে সবচেয়ে বড় কথা ফরম্যাটটা চেঞ্জ হয়েছে। মুশফিক বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, বাট মুশফিককে আমরা দেখেছি আসলে যখন চিটাগং এ 3 দিনের টেস্টটা শেষ হয়ে গেল, ঢাকায় ফিরেই কিন্তু তিনি আসলে সাদা বলের প্র্যাকটিসটা শুরু করেছেন, সবসময় তিনি পরিশ্রম করেন আসলে। সো এটাকে নিয়ে মানে এই সিরিজটাকে নিয়েও তিনি সিরিয়াস, এবং মুশফিকুর রহিম, ওই যে বললাম শুরুর দিকে যদি আসলে ভালো একটা স্টার্ট না হয়, সেটা মুশফিক হতে পারেন, যিনি হতে পারেন, তার জন্য কাজটা কঠিন হয়ে যাবে। বাট শুরুর দিকে যদি একটা ভালো স্টার্ট পাওয়া যায় মুশফিকুর রহিম, বা নিচের দিকে আসলে মাহমুদুল্লাহ রিয়াদরা মানে যেমনটা খেলে থাকেন, ওয়ান ডে ফরম্যাটে আমি আশা করি আসলে তাদের কাছ থেকে ভালো একটা সার্ভিস পাওয়া যেতেই পারে, কারণ দুজনই এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, কিভাবে আসলে ম্যাচটা ফিনিশ করতে হবে বা কিভাবে শেষ করতে হবে সেটা তারা জানেন। সো মানে খুব বেশি আমি চিন্তিত না আসলে দুজনের পারফরমেন্স নিয়ে, যেহেতু ফরম্যাটটা ওয়ান ডে, সো আমার কাছে মনে হয় তারা একটা ভালো রোল প্লে করতে পারবেন। বাট শুরুর দিকে ব্যাটারদের স্টার্টটা খুব বেশি জরুরি, আরেকবার মানে বলতে চাই অবশ্যই বাংলাদেশের 236 রানের টার্গেট। টস জিতেছিল আফগানিস্তান ক্যাপ্টেন হাশমতুল্লাহ শহীদি, এবং বাংলাদেশকে আসলে ফিল্ডিং এ পাঠায়, ব্যাটিং আগে করে আফগানিস্তান, যেখানে আসলে শুরুর দিকেই তারা ধাক্কা খায় বাংলাদেশের পেস অ্যাটাক, যেভাবে দুর্দান্ত বোলিং করছিলেন শুরুর দিকে
তাসকিন এবং শরীফুল, তাসকিন ব্রেক থ্রু দেন, এরপর মুস্তাফিজ এসে টানা তিনটা উইকেট তিনি নেন, এরপর আবার পঞ্চম উইকেট তাসকিন নেন, এরপর মুস্তাফিজও আবার 104 রানে একটা পার্টনারশিপ ছিল শহীদী এবং নবীর, সেই পার্টনারশিপটা ভাঙেন মুস্তাফিজুর রহমান, এরপর আবার তাসকিনও উইকেট পান। সবকিছু এই দুজনে তাসকিন এবং মুস্তাফিজের একটা মধুর লড়াই কিন্তু আমরা দেখেছি শারজার এই 22 গজে, যেটা একটা আন্তর্জাতিক ক্রিকেটে শারজার 300তম ম্যাচ, একটা হিস্টোরিক্যাল বলা যায় একটা অ্যাচিভমেন্ট এই গ্রাউন্ডের। সেই অ্যাচিভমেন্টে বাংলাদেশি বোলারদের সেলিব্রেশন দেখেছি, নবীর সেলিব্রেশন দেখেছি, 84 রানে একটা দুর্দান্ত ইনিংস, 235 রান, দুই বল আগে আফগানিস্তান অল আউট হয়ে যায়, কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ টার্গেট চেস করার জন্য নামবে, যেখানে ডিউ হলে শিশির পড়লে বাংলাদেশের ব্যাটারদের জন্য সুবিধা হবে, তবে চ্যালেঞ্জ নিতে হবে। আফগানিস্তানের বোলিং অ্যাটাক দুর্দান্ত, তিনজন ফাস্ট বোলার আছেন তাদের বেস্ট ইলেভেনে, অবশ্যই ফজল হক ফারুকি পরীক্ষিত, বাংলাদেশের বিপক্ষে ভালো করার রেকর্ড আছে, গুলবাদিন নাইব এবং ওমর জাই, ওমর জাই নিজে রংপুর রাইডার্সে বিপিএল খেলেছেন, বাংলাদেশ সম্পর্কে ভালো জানেন, বাংলাদেশ সবাই জানেন, গুলবাদিন নাইব ভালো করছেন, টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও তিনি দুর্দান্ত বোলিং করেছেন অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটাতে, তো দুর্দান্ত, এবং বাংলাদেশের বিপক্ষে একটা নাটক করেছিলেন ম্যাচটাতে মনে আছে স্লিপে, সবকিছু মিলে তিনজন ফাস্ট বোলার বা মিডিয়াম ফাস্ট বোলার আছেন, চারজন স্পিনার আছেন তাদের, বোলিং এ আসলে ফিল্ডিং এ তাদের স্পিরিট অন্যরকম, মোহাম্মদ নবী, গাজানফার এবং খারতি, নামগুলো একটু কঠিন, সাতজন মানে জেনুইন বোলার আছে আফগানিস্তানে, সেই বোলারদের চ্যালেঞ্জ নিয়ে আসলে বাংলাদেশকে জিততে হবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সবশেষ ম্যাচ জিতেছে রাওয়ালপিন্ডিতে, এরপর তো আসলে ভারত ঘুরে চট্টগ্রাম ঢাকা ঘুরেও আসলে ম্যাচ জিততে পারছে না, এখন মিডল ইস্টে গিয়ে বাংলাদেশ ম্যাচ জিততে পারে কিনা সেটাই মানে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আশা করি দিন খেলা শেষে, আজকের দিন শেষে দারুণ একটা খবর দিতে পারবো, বাংলাদেশ জিতেছে, ব্যাটারদের নৈপুণ্যে, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি, আশা করি আপনারা খেলা যোগে সঙ্গেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন।